তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল না হলে রমজানের পর হরতাল অবরোধ ধর্মঘট সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। রমজান ও ঈদকে সামনে রেখে কঠোর কর্মসূচি না দিয়ে জুন জুলাই জুড়ে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন তিনি। সরকারকে লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান খালেদা জিয়া। জাহাঙ্গীর আহমদের রিপোর্ট। ক্যামেরা ছিলেন এম সেলিম, আরিফুল ইসলাম মাসুম ও উজ্জ্বল দাস। নেতাদের কারাগারে রেখে এই প্রথম সমাবেশের মতো বড় ধরনের কর্মসূচি পালন করল বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোট। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত হতে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন সমাবেশে। বেলা বাড়ার সাথে সাথে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। বিকেল 4টায় মঞ্চে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তিনি বলেন, সরকার চরম স্বৈরাচারে পরিচয় দিচ্ছে, অবিলম্বে বন্দী নেতাদের মুক্তির দাবি জানান বেগম জিয়া। তাদেরকে বন্ধ করে রেখে আন্দোলন সমাবেশকে বাতিল করবে। দেখে যান আজকে এত বাধা বিপত্তি সত্ত্বেও সমাবেশকে বাতিল করতে পেরেছেন। বিএনপি চেয়ারপারসন বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার তুলে দিয়েছে, পুনর্বহাল তাদেরই করতে হবে। বেগম জিয়া অভিযোগ করেন, গোটা সরকারই আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত। ভারতের সাহারা গ্রুপের আবাসন খাতে বিনিয়োগের সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল বন্দী নেতাদের মুক্তি, পানি বিদ্যুৎ গ্যাস সংকটের সমাধানের দাবি এবং গুম হত্যার প্রতিবাদে 17 ও 24 জুন এবং 1, 15 ও 18 জুলাই বিক্ষোভ সমাবেশে ঘোষণা দেন বেগম জিয়া। শীর্ষ নেতাদের কারাগারে আটকে রেখে 18 জনের সমাবেশ বানচাল করতে চেয়েছিল সরকার, কিন্তু জনসমর্থনের কারণে তা পারেনি। এই মন্তব্য করে 18 দলীয় জোট নেতারা বলেছেন, দ্রুত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা না করলে সরকার পালানোর পথ পাবে না। বিরোধী নেতাদের উপর নির্যাতনের যে ধারা এই সরকার তৈরি করেছে তা একদিন তাদেরও ভোগ করতে হবে বলে মন্তব্য করেন তারা। রিপোর্ট করছেন নিয়াজ হোসেন গাজী। দুপুর থেকে সমাবেশ চললেও বিকেল 4টার পর জোট নেত্রী বেগম খালেদা জিয়া মঞ্চে আসার পর শুরু হয় মূল বক্তৃতা। দলীয় নেতাদের মিথ্যা মামলায় কারারুদ্ধ করা সরকারের দুর্বলতা বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা। সরকারের অধীনে নির্বাচন দিয়ে বিদায় হয়ে যান। আর তাহলে
জোটের শরীর অন্য দলের নেতারা বলেন সরকারকে সময় দেওয়ার পরও দাবি না মানায় এখন কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই। বাংলাদেশের মানুষের কাছে দাঁড়িয়েছিলাম, আমরা জেলে গিয়েছি দুঃখ নেই, আমরা জেলখানায় আমি বা কাবুলের রুম ঠিক করে এসে মানুষের আপনি কিন্তু সার দিতে পারবেন না। আমাদের নেত্রী প্রস্তাব দিয়েছে আলোচনায় আসেন, আলোচনা করা এসেছে সমস্যার সমাধান হবে না। যারা বাধা দিয়েছে, যারা বাধায় সহযোগিতা করেছে তারা বুঝতে পারবেন যে জনগণ দেখেছে প্র্যাক্টিক্যালের অপেক্ষা কোনো নির্বাচন জাতি মানবে না। আঠারো দলীয় সংগঠনের পর এই প্রকল্প কোনো বড় রাজনৈতিক কর্মসূচিতে এক মঞ্চে বক্তব্য রাখছেন জোটের নেতারা। তারা বলেছেন এসি চারপাশের জোট নেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই সমাবেশে যে কর্মসূচি ঘোষণা দিয়েছেন তা তারা যে কোনো মূল্যে সফল করবেন, আর হামলা মামলা বিজ্ঞাপন করে বিরোধী দলের আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না বলেও সরকারকে সতর্ক করে দিয়েছেন আঠারো জন জোটের নেতারা। বিরাজ হোসেন গাজী, বাংলা বিশ্বাস, নয়াপল্টন, ঢাকা। আঠারো দলীয় জোটের জনসভাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন প্রবেশপথে ছিল কড়া পুলিশি তল্লাশি, এতে চরম ভোগান্তি সয়েছে সাধারণ যাত্রীরা। পুলিশ বলেছে সমাবেশটি ঘিরে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতেই চালানো হয়েছে এই তল্লাশি। যান চলাচল কম থাকায় হেঁটে বা রিক্সায় চড়ে গন্তব্যে পৌঁছেছেন অনেকে। রিপোর্ট করছেন আসাদুজ্জামান রানা। আঠারো দলীয় জোটের মহাসমাবেশ উপলক্ষে বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশির কারণে ভোগান্তির শিকার হচ্ছেন দূরপাল্লার যাত্রীরা। আজ নগরীর বিভিন্ন স্থানে যান চলাচল কম থাকায় তাদের ভোগান্তি বেড়েছে বহুগুণ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর গাড়ির দেখা মিললেও তাতে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হয়। অনেকেই গন্তব্য গিয়েছেন পায়ে হেঁটে বা ভ্যানে চড়ে। এদিকে তল্লাশির কারণে যাত্রাবাড়ি এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। কি বলবো আমরা, কম গাড়িতে বসে রেখে বাচ্চা নিয়ে দেখেন কি অবস্থা হয়েছে, বাচ্চা বেড়ে কি দেয় অস্থিরতা করছে। যানজটে গাড়িতে পর্যন্ত সাড়ে তিন ঘন্টা লাগছে। সিগনালে সিগনালে কাজ করে কাজ করে কাজ করে দেখেন। সরকারি দল হরতাল ডাকছে, সরকারি দল সারা দেশে টেলিফোন করে চিঠি দিয়ে গাড়ি এবং ট্রেন সব বন্ধ করে রাখছে। বাজে কর 30 নিয়ে 50 নিয়ে 60 নিয়ে হয়ে রে গরিবে দিতো। আরে আটটা দিন দিন অসুবিধা আছে, সামনে পাবলিক অসুবিধা পাবলিক বাজার থেকে কষ্ট পাইতেছে। তবে মহাসমাবেশের কারণে নিরাপত্তার অংশ হিসেবেই এই তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নাশকতা না করে শহর জুড়ে এবং বিএনপি সমাবেশ কেন্দ্রে এই সমাবেশের নিরাপত্তার জন্য আমরা চেকিং করছি। এদিকে লঞ্চ টার্মিনালের ফটকগুলোতেও তারা ঝুঁকতে দেখা গেছে। টার্মিনালে একে একে লঞ্চগুলো পাড়ে ফেলার কথা থাকলেও যাত্রীরা নৌকায় করে পাড়ে আসছেন। আমি যাচ্ছি, আমার আম্মা আছে লঞ্চে, আম্মাকে আনতে যাচ্ছি। আমি লঞ্চ দিচ্ছি, তার মানে ওই মেশিনে দিচ্ছে কিন্তু দেখে দিয়ে আসছি। আমার মা আসবে, আমার ছোট হয়ে আছে, আমার ছিল ওর ফলিশ তারা আসবে ঢাকা মোহন দশ বিশ লঞ্চ দিচ্ছিল। রাজনৈতিক দলগুলো জনভোগান্তির কথা মাথায় রেখে কর্মসূচি দেবে এমনটাই সাধারণ মানুষের প্রত্যাশা।